এই হলো রাধারানীর বাড়ি। এখান থেকে সোজা বেরিয়ে শ্রীমতী রাধারানী চলে আসতেন এই পান্ডারবানে, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। পায়হাটা পথ খুব একটা বেশি দূর নয়, তার মানে এই যে যতটা এরিয়া দেখা যাচ্ছে সবগুলো হলো শ্রীকৃষ্ণ রাধারানী আদি গোপ গোপিকাদের লীলাবিলাসের স্থান। তো মহারাজ বলছেন যে এই পান্ডারবানটা, রাধারানীর খেলার স্থলীটি এবং শ্রীকৃষ্ণের লীলাবিলাসের স্থলীটি অনেক বড় জুড়ে ছিল, কিন্তু মানুষ বাড়ছে, সম্পত্তির ব্যবহার হচ্ছে, সে কারণে দেখুন এখন চাষ হচ্ছে এই জায়গার উপরে, এবং চাষ করতে করতে এখন একপাশে গুটিয়ে দিয়ে এই যে পুরনো বৃক্ষগুলো আছে সেই বৃক্ষের চারিধারে যতটা জমি রয়েছে সেইটাকেই সংরক্ষণ করে বাকিটাকে ব্যবহার করা হচ্ছে। কোনোরকম মডিফাই কিন্তু হয়নি কুণ্ডটি, তার মধ্যেও যেন মনে হচ্ছে এই কুণ্ডর পারে এসে দাঁড়ালে পরে রাধারানী এখানেই বসেছিল, কৃষ্ণ এ পাশে বসেছিল, দুর্জনার মধ্যে বার্তালাপ হচ্ছিল, সখীরা এখানে বসেছিল এবং সখারাও বসেছিল চারিদিকে ঘুরে। মানে তাদের যে একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে একটা সময় তৈরি হয়েছিল সেটা আমরা উপলব্ধি করতে পারি এই কুণ্ডটি দর্শন করার পরে। আর তারপরের কথা হলো কুণ্ডের শোভা বেড়ে গিয়েছে আরও লাখো লাখো গুণ এই পদ্মফুলের কারণে। পদ্মফুলের যে গাছ রয়েছে, তো পদ্মফুলের কলিও দেখা যাচ্ছে ফোটে, ফুটলে পরে কতটা সুন্দর লাগে। আর তার তীরে তো রয়েছেই কত সুন্দর পরিবেশ, সেই মতি বৃক্ষ, যে বৃক্ষ একটু আগে আমরা দেখলাম খুব সুন্দরভাবে। তো আরও একটু ওই সাইডটা আমরা ঘুরে দেখি যে এটাই হলো জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী ভগবান শ্রীকৃষ্ণের কুঞ্জ বিহারের স্থান এই বারছানা। এবার চলুন তাহলে ওই দিকটা আমরা আরও একটু ভ্রমণ করে দেখি, কেন কি এই স্থানের যেখানেই যাই না কেন শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ আর রাধা রাধা ছাড়া আর কোনো কিছুই দর্শন হয় না। তো এই এই পরিসরের মধ্যে এটা হলো রাধারানীর বেদি, শ্রীকৃষ্ণের বেদি, এখানে রয়েছে সিংহাসন, তো এখানেই বসতেন। এই স্থানটি মূল প্রাধান্যতা দেওয়া হয়েছে যে এখানে বসতেন তারা সেই কারণে। তো এই এই টোটাল কুঞ্জ, এই কুঞ্জটার কাছে সবচাইতে মানে আকর্ষণীয় এই যে কুণ্ডের পারে, সামনে যে কুণ্ডটি আমরা দেখলাম তার পাশেই হলো এই সিংহাসন তৈরি করা রয়েছে খুব সুন্দরভাবে, কেন কি মূল যে আগের যে সাধুগুরু বৈষ্ণবরা তারাই এইটা চিহ্নিত করেছে এবং সেখান থেকে এসে যে এই কুণ্ডের পারেই বেশিরভাগ খেলাধুলা রাধারানী সবসময় করতেন, রাধারানীর খেলার স্থলী। হ্যাঁ, তখন হয়তো মার্বেল ছিল না, কিন্তু তখন এই ছোট ছোট গাছের যে যেরকমভাবে আমরা দেখালাম গাছে যে সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রেখেছে যাতে করে সব সখীরা গোপীরা এসে বসতে পারে, সেরকমই থাকতো এবং বসতো। আর ভগবান তো যেখানে যান সেখানে নিজেকে মানে সুলভ করে দেন সব সখীদের কাছে এবং সখাদের কাছে, কিন্তু তবুও তাদের যে ভক্তরা, যে গোপীরা, যে গোপ বালকরা সবাই কিন্তু ভগবানকে রাজা হিসেবেই বসান যেখানেই যান না কেন। তাই আমাদের প্রভু এবং শ্রী রাধারানী এখানে বসতেন এবং সবাই সামনে বসে বিভিন্ন রকমের মিষ্টি বার্তালাপ এবং বিভিন্ন রকমের মনের কথা শেয়ার করা, কেউ আবার খাওয়ানো, কখনো খাবার দাবার নিয়ে এসে প্রভুকে অর্পণ করা, তো এরকম দিব্য লীলাবিলাস চলতে থাকতো এই কুঞ্জবিহারে পান্ডারবনে। এবারে যাই আমরা আরেকটু ওপাশটা দর্শন করি।
আর আহা হা কি অপূর্ব দৃশ্য, তাই না? একটা গাই মাতা যেখানে আছে, ভগবান যেখানে থাকবে সেখানে তো গাই মাতা থাকবে স্বাভাবিক, আর যেখানে গাই মাতা থাকবে সেখানে সৌন্দর্য তো আরো 100 গুণ বাড়িয়ে দেয় গাই মাতার কারণে, তাই না? এবার হলো রিয়েল সিংহাসন, যেটা মানে কি ভগবান প্রকৃতি ভালোবাসে এবং প্রকৃতি দিয়ে যেটা সাজানো থাকে সেইটাই ব্যবহার করে। কেন কি ভগবান হলো পিওর, আর ভগবানের চিন্ময় বস্তুও সব পিওর থাকে। তো এই যে বৃক্ষটি রয়েছে, এই বৃক্ষের পাশে দেখুন আজও পর্যন্ত মাটির যে ঢিপি রয়েছে এমনভাবে রয়েছে ভগবানের সিংহাসন তৈরি করা, যেখানে উপরে শ্রীকৃষ্ণ বসতেন, সখীরা এখানে বসতেন, ভগবানের চরণ থাকতো ঠিক এই জায়গায়, এবং এই চরণই পা রাধারানী এবং সখীরা সবাই মিলে শ্রীকৃষ্ণের চরণ হাতের উপরে নিয়ে স্পর্শ করে বলতেন যে হে কৃষ্ণ, তুমি সারা দিন গরু চড়িয়েছ এবং তৃণলতা পাতা আদি সব কাটা তোমার পায়ে লেগেছে, না জানি কতটা চোট লেগেছে তোমার এই শ্রীচরণ কমলে। এরকম মধুর মধুর বাণী দিয়ে ভগবানকে প্রসন্ন করতেন সব সখীরা আদি সব গোপীরা। এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে এইখানেই আর কি, রাধারানী এখানে খেলছিলেন গাছের উপরে বসে, তখন কৃষ্ণ বলরাম দুজনেই এই পথ দিয়েই এসেছেন, আর জানতেন ভগবান যে রাধারানী ওখানে রয়েছে সেখানে ক্রিয়ারত অবস্থায়। তো ভগবান এসে তখন রাধারানীর এবং শ্রীকৃষ্ণের আমরা একটা যুগল ছবি যে দেখতে পাই কখনো গাছে দুজনে একসাথে জোড়া অবস্থায় রয়েছে, খুব সুন্দরভাবে একটা মনমোহন সিনারিও প্রায় ছবিতে দেখা যায়, তো সেই ছবিটার যে মূল স্থানটি সেটিই হলো এই বৃক্ষে দুজনে বসেছিলেন একসাথে, এবং সেখানে এই যুগলমূর্তির রূপ সুন্দরভাবে দেখা গিয়েছে। এবং এখানে যে মহারাজ আছে উনি বললেন যে এখানে দুটি বৃক্ষ এইভাবে রয়েছে, এর মধ্যেই জড়িয়ে একটি হলো রাধা আর একটি হলো কৃষ্ণ। রাধারানীর যে আছে একটি বৃক্ষ এখানে লক্ষ্য করলে দেখা যায় খুব ভালোভাবে, কাছ থেকে আমরা দেখছি বলে কিছুটা অনুভব করতে পারছি, সেটা হলো একটা রাধারানী এবং একটা কৃষ্ণ, মানে যেটা রাধারানী সেটা একটু সাদা বর্ণের গাছের রঙটি, আর যেটা কৃষ্ণ সেটা হলো একটুখানি কালো বর্ণের। তো এই দুটো ধরনের গাছ এই মতি বৃক্ষগুলো রয়েছে এখানে, একটি সাদা এবং একটি কালো। কালো হলো আমাদের শ্যামসুন্দর, আর যে সাদা রয়েছে সাদা বর্ণের একটুখানি সেটি হলো শ্রীমতী রাধারানী। আচ্ছা না চলে আসো ওদিকে। তো আর কি বাবা কা আস্থান? হ্যাঁ, এটা হলো বাবার স্থান। এখানে এই যে পাণ্ডারবন আছে এখানের দায়িত্বে রয়েছে এই বাবা। আর একটু দেখি, যেখানে এই পাণ্ডারবনের যেখানেই যাব না কেন আমরা কিন্তু এক দৈব স্থান, এক আধ্যাত্মিক জগৎ উপলব্ধি করতে পারি এখানে, যেখানেই আমরা যাই না কেন। এই যে দেখুন বৃক্ষগুলো যেন এখানে শ্রীজি ঠাকুরজি বিহার করতে থে, বিহার করতে এখানে। এই যে বেদিটা তৈরি করা রয়েছে গাছের নিচে, বেদিটা এই যে পাথর এবং এই গাছের গোড়ার যে বাসের স্থান, এখানে যে বসার স্থান পাথর রাখার পরে পাথরটা পরে রেখেছে, কিন্তু দেখলেই যেন মনে হয় এখানে বসেই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসেই বার্তালাপ করতেন সখীদের সাথে, এবং এখানে সখারা সবসময় খেলতেন। কত সুন্দর একটা আঙিনা, শান্ত পরিবেশ। হ্যাঁ, এর থেকে রমণীয় স্থান উফ এই যে বৃক্ষটি, এটা দেখুন একটু এর চেহারা। রাধারানীর বসার স্থান, মানে দেখুন একদম স্বচ্ছ বসার স্থান রাধারানী এরকম। দেখুন এই যে স্থানটি বানানো রয়েছে, মানে গাছ নিজেকে সিংহাসন তৈরি করে দিয়েছে রাধারানী এবং কৃষ্ণের জন্য। দেখুন তো এই যে বেদি, হ্যাঁ এই দেখুন একটি বসার স্থান, এবং এখানে দেখুন বসার স্থান, এবং সিংহাসন দেখুন তৈরি করে দিয়েছে গাছে। হ্যাঁ, এই হলো ভগবত ধামের এবং এই ব্রজধামের মহিমা, যেখানে প্রতিটা বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের ভাষা বোঝে,
তাদের মনের মতো করে চলার চেষ্টা করে এবং ভগবান যেভাবে যেভাবে বিচরণ করে যেভাবে যেভাবে পছন্দ করে সেভাবে সেভাবেই এই বন নিজেকে সাজিয়ে রাখে শ্রীহরির জন্য এবং রাধারানীর জন্য। একে বলে গোসেবা। গোসেবা কাকে বলে দেখুন, গাইমাতা এখানে রয়েছে কিন্তু তার উপরে ফ্যান চালানো রয়েছে, তিন তিনটে ফ্যান, এই দেখুন এই একটি এই একটি এই একটি, এরকম গোসেবা করতে পারবেন? আমরা পারবো করতে? এটা শুধু ভগবানের বৃন্দাবনের এই পবিত্র ধামেই সম্ভব। ব্রজবাসীদের কিছু না থেকেও, বাবাদের কিছু না থেকেও সবসময় শ্রীহরির যতদূর এ দেহে প্রাণ আছে কিংবা এক বিন্দু রক্ত আছে, ভগবানের সেবা আর ভগবানের এই ভূমির সেবা ছাড়া তারা কিছুই বোঝে না। তো এটি হলো একদম মানে মূল স্থান, রাধাকৃষ্ণের যে বসার স্থান ছিল উপরে বেদি, একটু আগে দেখিয়েছি, তার নিচেই হলো গিয়ে সিঙ্গারের স্থান, সিঙ্গার ঘর বলা হয়। তো এটি কিন্তু একদম মাটির নিচে রয়েছে, তো আমরা একটু দর্শন করি। এখানে বাবারা এই স্থানটি ওনাদের ভজন স্থলী, আর মূল স্থান হলো এই পাণ্ডবনের এই স্থান। তো দীর্ঘভবনে চিত্রপট রয়েছে, রাধারানীর বাসস্থান হিসাবেই এখানে যত্ন করা হয়। এই এরপরে হলো এখান থেকে আমাদের বাবা বলছেন যে রাধারানীর যে মাতা আছে ওনার তপস্থলী, উনি একসময় এসে এরকম শান্ত বাতাবরণে বসে তপস্যা করতেন, ধ্যান করতেন। তো হয় না রানীদের, তারপরে গোপেদের কিছু পার্সোনাল কিছু অ্যাক্টিভিটি থাকে, কিছু দিব্য লীলা কাজকর্ম এগুলো থাকে, যেগুলো শুধু একটা স্থান না অনেক স্থানে রাধারানীর বা শ্রীকৃষ্ণের লীলার স্থানেও সেই কর্মগুলো থাকে। যে অনন্ত শক্তি গোদমে লেনে বালি তো যে তপস্থলী মহাশক্তি জিসনে প্রাপ্ত কিয়া তো সাধারণতা মে হতা দেখো উনকি কুঞ্জন কো আজ তক দেখো ইতনি শান্তি। মহাশক্তি পানে কে লিয়ে রাধা রাহ হ্যাঁ রাধিকা সহস্রনামে আতা হূন্য স্থান স্থিতা শ্রী রাধা, রাধা রানী কাজ এক নাম হূন্য স্থান স্থিতা শ্রী রাধা, যা শূন্যস্থান স্থান হতা হুস জগে পর রাধা রানী চৌবিশ ঘন্টে স্থিত রাখতি হ্যাঁ, যেটাকে বলে শতগুণী বাতাবরণ। হ্যাঁ শতগুণী স্থান, হ্যাঁ আতে তো শতগুণী স্থান না হলে রাধারানী কখনোই আসে না। আর এতক্ষণ ভিডিওটা দেখে সেটা তো বুঝে গেলেন যে এটা কতটা শতগুণী স্থান যেখানে রাধামারানী বিরাজমান ছিলেন স্থান দেখেই। আমরা কোন রাস্তা দিয়ে এই পাণ্ডবনে আসলাম তো রাস্তার সিনারিওটা একটু দেখিয়ে দিই, যেতে যেতে হয়তো উপলব্ধি করতে পারবেন না আমরা ঠিক কোথায় ঢুকেছি। চলুন তাহলে দেখা যাক।